গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। এখন মাকে দেখতে পাচ্ছ কুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে, মা এখন বৃদ্ধির জন্য বেরোচ্ছে। মা তো সকাল সকাল রেডি হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ শাড়ি পরে একদম রেডি হয়ে পড়েছে, কুলো নিয়ে বেরিয়ে পড়লো বৃদ্ধির জন্য। তো জেঠু বৃদ্ধিতে বসবে, তো তার জন্য মা আর জেঠু বেরিয়ে যাচ্ছে গাড়িতে উঠে পড়লো। এখন আমি হোটেলের বাইরে আছি এখানে। তো ওরা এখন বৃদ্ধির জন্য বেরিয়ে গেল, তো বৃদ্ধি হবে অন্য জায়গায়, কারণ হোটেলে করাটা প্রবলেম, এখানে করা যাবে না। মানে বৃদ্ধির যা পুজো যা সব রিচুয়ালস আছে, তো বৃদ্ধিটা অন্য জায়গায় হবে, আর তারপরে এখানে এসে যা নিয়ম কাজ আছে সব কিছু হবে, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ব্লগটাতে, কিন্তু সঙ্গে থেকো। এখন হোটেল থেকে বেরোচ্ছি, এখন আমি আর দাদামণি গাড়ি করে যাব। এখন রেজিস্ট্রি আছে ওর আর বৌদিমণি, তো লয়ারও চলে আসবে, তো এখন এখান থেকে বেরোচ্ছি। তো গাড়ি মনে হয় চলে এসছে। বৌদিমণির বাড়িতে তো আমরা একদম পৌঁছে গেছি, দাদামণিকে দেখতেই পাচ্ছ, লয়ার এখানে চলে এসছে, দুইজন লয়ার রয়েছে। তো এখন যা যা নিয়ম রয়েছে সেগুলোই করা হবে। বৌদিমণিও চলে এসছে, এখানে জেঠু আঙ্কেল আর আন্টিও চলে এলো। তো এখন যা যা নিয়ম আছে সেগুলো, এখন রেজিস্ট্রির ফর্মালিটিস আছে অনেক কিছু, সেগুলো ওরা এখন করে নিক। জেঠুমণি তো বৃদ্ধিতে বসেছিল, তো তার জন্য জেঠুমণি কিন্তু বৃদ্ধির ড্রেস পরেই কিন্তু এখানে চলে এসছে, কারণ লয়ারও চলে এসেছিল। একটি টাইম দেওয়া থাকে, তো সেই টাইমের মধ্যে লয়ার চলে এসছে, আর বৃদ্ধিরও টাইম সেই সময়ে ছিল, তো তার ফাঁকে এখন চলে এসছে। তো ওদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো লয়ার এখন বেরিয়ে যাবে। জেঠুমণি আবার এখন বৃদ্ধির এখানে চলে আসছে, তো দেখতেই পাচ্ছ বৃদ্ধির এখানে যা যা রিচুয়ালস রয়েছে সেগুলোই কিন্তু ঠাকুরমশাই সব অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ গুছিয়ে ঠাকুরমশাই এক এক করে কাজগুলো করে নিচ্ছে। ঠাকুরমশাই এখানে কিন্তু দর্পণটা ফুল দিয়ে খুব সুন্দর সাজাচ্ছে, ফুলের তোড়া যেমন করে সাজায় একদম ওরকম করে দর্পণ, একটা নাইফ টাইপের ছিল ছোট্ট, তো সেটাকে সাজিয়ে ফেললো। রেজিস্ট্রিও হয়ে গেল, আর এদিকে জেঠু বৃদ্ধি করছে, তো সব একসাথেই চলছে। আর রাতে তো বিয়ে আছে, আর এরপরে আমরা হোটেলে গিয়ে গায়ে হলুদ আর যে স্নান করার সেরিমনিটা আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো। তো এখন এগুলো চলছে এক এক করে, আর বৃদ্ধিটা আর একটু বাকি আছে অনেকটাই। বিয়ে বাড়িতে ছোট খুদে সদস্যদের সাথেও কিন্তু আবার দেখা হয়ে গেল, দেখতেই পাচ্ছ ওরা চকলেট খেতে কিন্তু একদম বিজি হয়ে গেছে। আর এদিকে কিন্তু বৃদ্ধিতে যে মাছ লাগে, তো সেই মাছটাও যা যা রিচুয়ালস আছে সেখানে রয়েছে, বড়ো পিসো আর ছোটো পিসো। ছোটো পিসোকে দেখতে পাচ্ছ ফোনে কিন্তু একদম বিজি, আর এদিকে আঙ্কেল সোনামা আর মা গল্প করছে। এখানে কিন্তু সবাই ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হোটেলের দিকে যাওয়ার জন্য। তো হোটেলে এখন আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের মনে পড়লো কিছু কিছু জিনিস কিনতে হবে, তো তার জন্য একটু দোকানে যেতে হবে। তো সেই দোকান কোন দিকে আছে সেটাই কথা বলছিলাম আমরা, তো এখন দোকানেও চলে এসেছি, সম্পূর্ণ কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোই খোঁজাখুঁজি চলছিল। তো সেটা এখন কোনটা নেবে সেটাই চলছে এক এক করে, এদিক ওদিক করছিলাম আমরা।
তো এই করতে করতে আমাদের ঘোরাও হয়ে যাচ্ছিলো একটু ওখানকার দোকানপাট কোথায় কী আছে। তো এই করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আবার হোটেলে। তো হোটেলে এখন একটু রিচুয়ালস আছে গায়ে হলুদের যা যা, তো এখন সব কিছু পালন করে নেওয়া হবে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু রুমে সবাই চলে এসছে, দেখতেই পাচ্ছ রুমে সকলে একসাথে যা যা রিচুয়ালস আছে সেগুলো করে নেওয়া হবে। মা আর সোনামা মিলে কিন্তু দুব্বগুলো বেছে নিচ্ছে। এইদিকে কিন্তু গল্প একদম জমে গেছে, সকলে একসাথে মিলে গল্প, আর দূরে মামিকে দেখতে পাচ্ছ হাই করছে কিন্তু সকলকে। আর সন্ধেবেলা তো আমাদের বরযাত্রী যেতে হবে, তো তার জন্য সেই নিয়ে গল্প চলছে। আড্ডা কিন্তু একদম জমে গেছে, সকলে একসাথে মিলে আড্ডা বলে কথা। এখানে ঘটের মধ্যে জল ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু সকলে একসাথে মিলে হলুদ কোটা হচ্ছে। হলুদ কোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, হলুদ কুটে একদম রেডি। আর এখানে কিন্তু মামি হলুদ লাগানো শুরু করে দিয়েছে দাদামণিকে, কিন্তু বেশি দেওয়া হচ্ছে না, অল্প অল্প, কারণ হলুদের কালারটা অনেক জায়গায় লেগে যেতে পারে হোটেলের মধ্যে, তো ওই জন্য সবাই একটু অল্প অল্প ছুঁয়ে দিচ্ছে। গায়ে হলুদের রিচুয়ালস কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এখানে কিন্তু আবার আমরা আড্ডায় বসে পড়েছি। আড্ডা তো জমে গেছে একদম। আজকের ব্লগটা তাহলে এতটুকুই রাখছি, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।